ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের জন্য প্রস্তুত প্রায় 250 যাত্রীবাহী লঞ্চ, মালবাহী জাহাজের কারণে ঝুঁকি বাড়ার শঙ্কা, ফেরিঘাটে হয়রানি বন্ধে তৎপর থাকবে পুলিশ। রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল, দেশ অস্থিতিশীল করাই উদ্দেশ্য কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন ডিএমপি কমিশনার। অভিনব কায়দায় বন্ধুত্ব করে ঘরে ঢুকে সর্বস্ব কেড়ে নিত অভিযুক্ত তানিয়া, রাজধানী থেকে মূল হোতা সহ চারজন গ্রেফতার, কয়েক লাখ টাকা ও স্বর্ণ উদ্ধার। বাজারে বিভিন্ন ফলে কেমিক্যালের অস্তিত্ব নিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যেই পরস্পর বিরোধী বক্তব্য, বিপাকে ক্রেতারা, সমন্বিত অভিযানের দাবি। এবং হাওড়ে ফসলহানির ঘাটতি মেটাতে অপরিকল্পিত শুল্কমুক্ত চাল আমদানিতেই ধানের বিপর্যয়, বলছেন বিশেষজ্ঞরা, সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। এবার ঈদে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে প্রায় অর্ধকোটি মানুষ ঘরে ফিরবেন নদীপথে। ইতোমধ্যে তাই প্রস্তুত করা হয়েছে প্রায় 250 যাত্রীবাহী লঞ্চ। তবে সংশ্লিষ্টরা বলছেন, ঝড় মৌসুম ও অবৈধ মালবাহী জাহাজের কারণে ঈদে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নৌপথ। পাশাপাশি সদরঘাটে লঞ্চের তুলনায় পন্টুন অনেক কম থাকায় যাত্রী ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে। বিআইডব্লিউটিএ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চার ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। ঈদের লঞ্চ প্রস্তুতি নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট। ঢাকা বরিশাল নৌরুটের গুরুত্বপূর্ণ মিয়ারচর চ্যানেল, এখান থেকে প্রতিদিন শত শত যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও নেই প্রয়োজনীয় পথ নির্দেশক বয়াবাতি। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদ ভরা ঝড় মৌসুমে হয় কুলকিনারাহীন নদীতে বয়াবাতি না বসালে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নদীপথ। ঈদে সে ঝুঁকি আরও কয়েক গুণ বাড়াবে নৌপথে অদক্ষ চালক দিয়ে চলাচল করা মালবাহী নৌযান। প্রতিবারই সরকারি ঘোষণা আসে যে বলগেট বন্ধ করে দেবে, ঈদের আগে পরে বন্ধ থাকবে। আসলে ঘোষণা হয় কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন হয় না। রাস্তা রিক্সাতে এরা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, ঝড় মৌসুম ভয়াবাতিগুলো যেন ঠিক করে দেওয়া হয়। ওই যে বন্ধ হয়ে আছে, ভেঙে আছে, পরিপূর্ণ থাকতে হবে। এছাড়া সদরঘাটে পন্টুন কম থাকায় যাত্রী ভোগান্তি বাড়বে বলেও মনে করেন লঞ্চ মালিকরা। বিগত 1200 থেকে শুনে আসছি যাত্রীদের সুবিধার জন্য অনেক পন্টুন, কিন্তু কোনো কই সেই 2012 13টা পন্টুন ছিল, এখনো 13টা পন্টুন আছে সদরঘাট টার্মিনালে, মেইন টার্মিনালে 20টা লঞ্চ বরিশালের যাবে এবং আসবে, এই 20টা লঞ্চের জায়গা কোথায়? ঝোলের অবস্থায় যদি কোনো যাত্রী ওঠে অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য দায়ী কে হবে? বিআইডব্লিউটিএ বলছে, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদে মালবাহী নৌযান চলাচল বন্ধের পাশাপাশি ঝড়ের পূর্বাভাস থাকলে কোনো লঞ্চ ছাড়তে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যাত্রীচাপ বিবেচনায় 43টি নৌরুটের মধ্যে ঢাকা বরিশাল রুটে 23টি, ঢাকা চাঁদপুর রুটে 25টি ও ঢাকা পটুয়াখালী রুটে 13টি লঞ্চের পাশাপাশি বিশেষ সার্ভিসও প্রস্তুত রাখা হয়েছে। 160 থেকে 170টি লঞ্চ প্রতিদিন দিতে পারব যাত্রী সাধারণের জন্য। কয়া বাতি ঈদের জন্য আরও বাড়তি কিছু প্রয়োজন আছে, সেটারও ব্যবস্থা হচ্ছে। 3 নম্বর সংকেত হলে সমস্ত নৌযান চলাচল বন্ধ থাকবে, সেক্ষেত্রে যদি লক্ষ লক্ষ যাত্রী হয়ও আমাদের কিছু করার নাই। পন্টুন দেওয়ার মতো জায়গা আপাতত কম আছে, এই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি অন্যান্য ঘাট ডেভেলপমেন্ট করা হবে। ঢাকা নদীবন্দরের হিসেবে এবছর ঈদ করতে সদরঘাট হয়ে নৌপথে ঘরে ফিরবেন প্রায় অর্ধকোটি মানুষ। তাই লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, এই বিপুল সংখ্যক মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শুধু আশ্বাস নয়, প্রয়োজন ঝড় মৌসুম ও ঝুঁকিপূর্ণ মালবাহী নৌযানের কথা বিবেচনায় রেখে সবগুলো সংস্থার কার্যকরী পদক্ষেপ গ্রহণ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে যাত্রী সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট কর্তৃপক্ষ। নাব্য সংকট ও নদীতে স্রোত না থাকায় ঈদযাত্রা আরামদায়ক হবে বলে আশা বিআইডব্লিউটিসির। এছাড়াও যাত্রীদের ভোগান্তি কমাতে যোগ করা হয়েছে অতিরিক্ত ফেরি, আর যানজট ও যাত্রী হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদা তাকনের ছবিতে রিপোর্ট।
মাস আগেও মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর কয়েকটি চ্যানেলে নাব্য সংকট ছিল প্রকট। এতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাতে হতো এই নৌরুটের চলাচলকারীদের। কিন্তু পরিস্থিতি বদলে গেছে এখন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায় একাধিক ড্রেজার দিয়ে নদী খনন করায় পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে এই নৌরুটটি। ফলে যাত্রী ও চালকদের মাঝে ফিরেছে স্বস্তি। ক্লিয়ার পাইতেছে ঘাট, এরকমের যাত্রা চাই। ঈদের সময় তো যানজট থাকে, একটু ভাড়া যেন কম হয়, ওই জন্য প্রশাসনের কাছে আমরা জোর গলায় দাবি জানাচ্ছি। স্বাভাবিক সময়ে প্রতিদিন 30,000 মানুষ রাজধানীর সাথে যাতায়াতের জন্য এই নৌরুট ব্যবহার করেন, কিন্তু ঈদের সময় তা বেড়ে যায় কয়েক গুণ। তাই ঈদে ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। কন্টিনিউয়াসলি ফেরি থাকে, সেই সুযোগ সুবিধা যদি সরকার করে দেয় তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। নিরাপত্তা কর্মীর কাছে অবশ্যই অনুরোধ, তারা যেন প্রত্যেকটা যাত্রীর নিরাপত্তার দিক নজর রাখে। ঘাট কর্তৃপক্ষ বলছে নদীতে নাব্য সংকট ও স্রোত না থাকায় ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। কোনো স্রোত বা নাব্য সংকটের মতো কোনো প্রভাব নাই, নরমালি আমাদের ফেরিগুলি চলতেছে। এছাড়া সড়কে চাঁদাবাজি বন্ধ সহ লঞ্চ ও স্পিড বোটে অতিরিক্ত যাত্রী যাতে না উঠতে পারে এ ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। পরিবহনের লোকজন সাথে কথা বলবো, কথা বলেই আমরা ডিসিশন নেব যাতে যাত্রীরা অতিরিক্ত বাড়ি যায় ভাড়া নিতে না পারে বা যাত্রী হয়রানি না হয়। এদিকে ঢাকা খুলনা মহাসড়কের শিবচরে পাঁচচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 6 লেনের কাজ চলমান থাকায় সড়কের বেশ কিছু স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। ফলে নৌপথের যাত্রা স্বস্তিদায়ক হলেও সড়ক পথে ভোগান্তির আশঙ্কা যাত্রী ও চালকদের। সময় সংবাদ, মাদারীপুর। ঈদ উপলক্ষে ইতোমধ্যেই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘরমুখ মানুষের চাপ পড়তে শুরু করেছে। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, ধন্যবাদ শাফিন। যে আজকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়ার নৌরুটের এই পাটুরিয়া ঘাট এলাকায় এই মুহূর্তে 300 যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সকাল 7টার পরে কিন্তু ঢাকা থেকে এবং অন্যান্য জায়গা থেকে কিন্তু যাত্রীবাহী বা পরিবহনের বাস চলে আসছে। তারা কিন্তু এখন এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে এটা অপেক্ষা করছেন। তারা আমাকে যতটুকু জানিয়েছেন যাত্রীরা, সে যে এই মুহূর্তে তারা 30-40 মিনিট এই ঘাট এলাকায় অপেক্ষা করছেন। তো এখন একটু রৌদ্রময় এবং গরম রয়েছে, যার জন্য কিন্তু তারা একটু হলেও অস্বস্তি বোধ করছেন। কিন্তু তারপরেও যেহেতু ঈদে ঘরে যাচ্ছেন, স্বজনদের সাথে ঈদ করবেন, সেই ক্ষেত্রে তাদের মুখে কিন্তু একটা উজ্জ্বল একটা মুখে এবং তাদের চোখে মুখে ছিল একটি আনন্দের ঝলক। তো সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা আনন্দের একটা বার্তা চলে আসে, যেহেতু সামনেই আর 9 বা 8 দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। আচ্ছা, ঈদকে কেন্দ্র করে মানিকগঞ্জের এই পাটুরিয়া ঘাটের কিন্তু ব্যবস্থাপনাও কিন্তু অনেক সন্তোষজনক এখন পর্যন্ত। ইতিমধ্যে কিন্তু কর্তৃপক্ষ 2টি নতুন ফেরি ঘাট এলাকায় সংযোজন করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু এখনও স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে এটা ঘাট পাটুরিয়া দৌলতদিয়া দিয়ে নৌরুটের যাত্রীরা। কমপক্ষে 3-4 লক্ষ লোক এই জায়গা থেকে চলে যাবে। সাফিন, এই ছিল পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। দেশকে অস্থিতিশীল করতেই মালিবাগে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। গতরাত 9টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত 2 জন আহত হন। এদের মধ্যে ট্রাফিক পুলিশের এক নারী সহকারী উপপরিদর্শকও ছিলেন, অন্যজন রিকশাচালক। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 8:45 দিকে হঠাৎ করেই মালিবাগ মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। বিস্ফোরণে গাড়িটিতে আগুন ধরে গেলে পাশের তেলপাম্পের কর্মচারীরা দ্রুততা নিয়ন্ত্রণে আনেন। এ সময় গাড়ির পাশে থাকা ট্রাফিক পুলিশের এক নারী সদস্য সহ 3 জন আহত হয় বলে দাবি তাদের। 8:50 বিকট শব্দ এলো। বিকট শব্দ হওয়ার পর আমরা পিছন দিক তাকাইলাম। পিছন দিক তাকানোর পরে দেখলাম যে গাড়িতে দাও দাও করে আগুন জ্বলতেছে। তখন আমাদের স্টেশনে যা গ্যাস নিবানো নিয়ন্ত্রণ করা ফায়ার ছিল, ওইগুলোতে আমরা গ্যাসটা আগুনটা নিয়ন্ত্রণ করি। নিয়ন্ত্রণ করার পর দেখি ওখানে 3 জন আহত হয়েছে, একজন পুলিশ, ট্রাফিক সার্জন
একজন রিকশা চালক আর একজন মহিলা। মহিলাটা যখন বিস্ফোরণ হয় তখন ওখান থেকে এখানে এসে উড়ে পড়ছে। বোমা বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সিআইডি পুলিশ। প্রায় দুই ঘন্টা ধরে তারা ঘটনাস্থল থেকে নানা আলামত সংগ্রহ করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানায় এই হামলার সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কিনা তা নিশ্চিত নয় তারা। প্রত্যক্ষদর্শীরা তিনজন আহতের কথা বললেও পুলিশ জানিয়েছে আহত হয়েছেন দুইজন। এক্সপ্লোসিভস বিশেষজ্ঞ যে সমস্ত টিম আছে তারাও কাজ করছে, তো তাতে এখন পর্যন্ত লক্ষণ দেখে সুনির্দিষ্ট করে বলা কঠিন যে এটি কি ছুড়ে মারা হয়েছে নাকি ইমপ্লান্টেড অর্থাৎ ভিতরে রাখা হয়েছিল। বিষয়টি যাই হয়ে থাকুক না কেন, এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আমরা এটার পিছনে যারা দায়ী তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। আহত দুজনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। পরে আহত পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অভিনব কায়দায় মানুষকে সম্মোহিত করে চুরির সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে প্রায় 11 ভরি স্বর্ণ, নগদ 2.5 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে এই চক্রটি মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে হাতিয়ে নিত সর্বস্ব। এই চক্রের প্রধান তানিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 15টি মামলার সন্ধান পাওয়া গেছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সন্ধ্যা পেরিয়ে রাত নামে নগরে, আর তখন রাজধানীর অভিজাত এলাকার নির্দিষ্ট কিছু বাড়িতে আগমন ঘটে এক রহস্যময় আগন্তুকের। কখনো নিজেকে ওমান প্রবাসী ডাক্তার, কখনো যুক্তরাজ্যে বসবাসকারী বলে পরিচয় দেয়। বাড়ির যে সদস্যটি বাসায় অনুপস্থিত নিজেকে পরিচয় দেয় তার বন্ধু হিসেবে। গল্পের ছলে তুলে ধরে পরিবারের আদ্যোপান্ত সব। তখন আর তাকে অবিশ্বাসের কোনো কারণ থাকে না। সরল বিশ্বাসে তাকে প্রবেশ করতে দেওয়া হয় বাসায়। এই পর্যায়ে নানা ছলচাতুরি করে সোনাদানা নগদ অর্থ নিয়ে কেটে পড়ে সে। রাজধানীর উত্তরা এলাকা থেকে এমন অভিনব চুরির সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার হয় তানিয়া। এছাড়া তার বাসার গৃহকর্মী, চুরির কাজে সহায়তা করা উবার চালক এবং সোনার দোকানের এক কর্মচারীও আটক হয় তার সঙ্গে। পুলিশ বলছে তানিয়ার চুরি করা স্বর্ণ অল্প দামে কিনত দোকান কর্মচারী রায়হান, আর এগুলো তার কাছে নিয়ে যেত বাসার গৃহকর্মী। আঙ্কেলের সাথে বসলাম, আঙ্কেলরে বললাম যে আঙ্কেল আমার তো কিছু টাকা আছে আপনার কাছে রাখতে হবে কারণ আমি এখানে আসছি। পরে বলল আচ্ছা ঠিক আছে। ড্রয়ার খুললো আঙ্কেল, পরে ড্রয়ারের মধ্যে একটা বাটি ছিল, বাটির মধ্যে ওনার মেয়ের দুল ছিল, গলার একটা ইয়ে ছিল, ওইটা নিয়ে নিলাম। আর 42,000 টাকা ছিল, নিয়ে চলে আসছি। আমার কাজ উনি আমার সাথে করে নিয়ে যাইত, এই গাড়িতে বসায় রাখতো, উনি গাড়ি থেকে নেমে চলে যাইত। পরে যখন আসতো তখন আবার একসাথে আসতাম। আমি লোভের বসে স্যার করছি, আমি আর করবো না স্যার। তানিয়ার হাতে এমন অভিনব পন্থায় চুরির শিকার এক পরিবারের সঙ্গে কথা হয় সময় সংবাদের। তিনি তুলে ধরেন নিজের অভিজ্ঞতা। দারোয়ান বলে যে উনি এসে বলে যে নাসির সাহেবের, নাসির আমার নাম, নাসির সাহেবের বাবা মা এই ভবনে থাকেন, ওনার ছোট ভাই বিদেশে থাকেন, ওনার বাবা মাকে আমি দেখতে আসি আর একটা বিয়ের দাওয়াত দিতে আসি। পুলিশ বলছে গাজীপুরের রাজেন্দ্রপুরের তানিয়ার স্বপ্ন ছিল চলচ্চিত্রের নায়িকা হওয়ার, আর সেই স্বপ্ন তাড়া করতে গিয়ে জড়িয়ে পড়ে অপরাধের অন্ধকার জগতে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় 15টি মামলার হদিস মিলেছে। সমাজের অনেকগুলো প্লেয়ার্স বা স্টেক হোল্ডার আছেন যারা মিলে কোনো না কোনোভাবে ওনাদেরকে প্যাট্রোনাইজ করেন, সহযোগিতা করেন, সেই কারণে এই মহিলারা সহসা পার পেয়ে যান। আর আমাদের বেশ কিছু বিজ্ঞ আইনজীবীরা আছেন যারা আবার এই মহিলাদেরকে সারিয়ে নেওয়ার জন্য বা এরকম চোর প্রতারকদেরকে সারিয়ে নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেন। এই ধরনের অপরাধীদের তৎপরতা বন্ধে কারো সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। নাম ঠিকানা ভেরিফাই করে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর হাট ও বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের সুস্বাদু আম। অন্যান্য বছরের তুলনায় পরিমাণে কম হলেও এবছর আমের রং আর আকৃতিতে সন্তুষ্ট ক্রেতারা। মৌসুমের প্রথম আমে ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। বাজার ও হাটে আমের বেচাকেনা শুরু হওয়ায় রাজশাহীর পথে প্রান্তরে বাগানে বাগানে বিরামহীন ব্যস্ততা মজুর আর বাগান মালিকদের। গুটি আমের পাশাপাশি বিক্রি হচ্ছে সুস্বাদু জাতের গোপালভোগ, হিমসাগর আর ক্ষীরসাপাত আম। পরিমাণে কম হলেও বাজারে নিয়মিত সব আমের পসরা বসছে। কিছু কিছু গাছে আঠি গুটি যেগুলো সেগুলো ভাঙা শুরু হয়েছে। আরও আম, আমার অনেক আম আছে যেগুলোর রাজশাহীর আম, ক্ষীরসাপাত, ন্যাংরা, এগুলো এখনো ভাঙ্গা হয়নি। গোপালভোগ অল্প, কাঁটা খেসাপাত অল্প, মানে অর্থাৎ হিমসাগর এই অল্প অল্প পাকিছে আর কি। গোপাল ভাঙা হয়েছে আর কিছু আপনার হিমসাগর উঠছে, এগুলো আপনার লোক না হলে বাজার উঠতে লাগেনি।
অসময়ে বাগান থেকে আম নামানোর সুযোগ না থাকায় খুশি প্রকৃত বাগান মালিক ও ব্যবসায়ীরা। তারা বলছেন, আবহাওয়াজনিত কারণে ও প্রশাসনের তদারকিতে পরিপক্ক ও নিরাপদ আম পাচ্ছেন ক্রেতারা। আমের দানাটা এবার ভালো আছে, সাইজ ভালো আছে, আমটা পুরোপুরি ম্যাচুর, দেরিতে আসলো আমটা সাতটা অন্যরকম। যে নির্ধারিত একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এবার সেই নিয়ম মেনেই বাজারে আম নিয়ে আসছে মানুষ। সুন্দর আকৃতি আর আকর্ষণীয় রঙের কারণে এবছর আমে ভালো দাম পাচ্ছেন ব্যবসায়ী ও বাগান মালিকরা। শুরুতেই মন প্রতি গুটি আম 2000, গোপালভোগ 2200 ও খেসাপাত বিক্রি হচ্ছে 1800 টাকা দরে। যেটা আমের ইয়া একটু কম এখন মার্কেটে, এটাতে এখন খুশি। এখন আছে গুটি, খিরসা আর আপনার গোপাল। গুটি আমের বাজারটাও ভালো, খিরসার বাজার ভালো, গোপালের বাজারও ভালো। এই বছর মনে করুন গত বছর তো 3 ডবল দাম বাড়ছে। আমের হাটের আড়তদাররা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে জমজমাট হবে আমের বাজার, আর আমের ব্যবসা চলবে আগস্ট পর্যন্ত। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এদিকে ফল কিনতে গিয়ে তো রীতিমতো দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন রাজধানীবাসী। ফল আড়তে গিয়ে সরকারের এক সংস্থা যখন বলছে আমে কোনো কেমিক্যাল নেই, ঠিক তার পরদিনই র‍্যাব গিয়ে একই আড়তে কেমিক্যালের অস্তিত্ব পেয়ে ধ্বংস করছে আম। এমন দ্বিমুখী সিদ্ধান্তের ফাঁদে পড়ে ক্রেতারা আছেন বিপাকে। আতিকুর রহমান তমাল জানাচ্ছেন বিস্তারিত। যাত্রাবাড়ির আম আড়তের ব্যবসায়ী নন্দন সরকার। তার মা এন্টারপ্রাইজ নামের এই আড়তটি সহ যাত্রাবাড়ির বেশ কিছু আড়তে মঙ্গলবার আম পরীক্ষায় আসে বিএসটিআই। পরীক্ষার পর তারা জানায় কোনো আমেই ফরমালিন নেই। হিমসাগরগুলো আর অন্যান্য আমগুলো চেক করা হয়েছিল, ওখানে কোনো মেডিসিন বা কোনো কিছু পায়নি, এরা বিএসটি করেছে। এমন স্বস্তির খবর মিথ্যে হতে সময় লাগে মাত্র এক রাত। পরদিন সকালে যাত্রাবাড়ির ওই সব আমের আড়তেই অভিযান চালায় র‍্যাব। অভিযানে বলা হয় কার্বাইড দিয়ে পাকানো হয়েছে এই সব আম। কিন্তু কেন এমন দ্বিমুখী সিদ্ধান্ত? বিএসটিআই এর যে কর্মকর্তা সেদিন অভিযানে ছিলেন তার ভাষ্য হলো, উন্মুক্ত পদ্ধতিতে বিএসটিআই শুধু ফরমালিন পরীক্ষাই করতে পারে। আমরা শনাক্ত করেছি যে ফরমালিনের উপস্থিতি নেই। যা শনাক্ত করতে পারি না সেটা হচ্ছে কার্বাইডের উপস্থিতি, আমরা শনাক্ত করতে পারি না। কার্বাইড বা অন্যান্য বিষয়গুলোতে উন্মুক্ত পদ্ধতি আছে কিনা সেটা আসলে আমার সঠিক জানা নেই। অন্যদিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন ভিন্ন কথা। যারা ছিলেন তারা কিন্তু স্বীকার করেছেন যে এখানে একটি কার্বাইড দিয়ে পাকানো হয়েছে। এটা কার্বাইড দেওয়া হচ্ছে যখন ট্রাক নিয়ে আসতেছে, ট্রাকের মধ্যে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কি আপনি রাতে আসতে আসতে কিন্তু আমগুলো একদম কালার হয়ে হচ্ছে, অথচ এই ল্যাংরা আম কিন্তু জুন মাসের 5 তারিখের পর ভাঙার কথা। পরস্পর বিরোধী এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করে পুষ্টিবিদরা বলছেন, অভিযান চালানো উচিত সমন্বিতভাবে সবকিছু পরীক্ষার মাধ্যমে। মিডিয়া আছে, তারা যে প্রতি বছর যে আমের একটা হিসাব দিয়ে দিচ্ছে, এই তারিখের আগে আপনারা পারতে পারবেন না, সেটাও কিন্তু আমাদের জনগণের মুখস্থ রাখতে হবে। একটা জিনিস পরিপক্ব অবস্থায় খেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। এদিকে ফলে কেমিক্যাল ব্যবহারের কারণে একে তো আতঙ্কে নগরবাসী, তারপর সংস্থাগুলোর ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে দিশেহারা তারা। তারা বিভিন্ন জন যদি বিভিন্ন সময় যায়, তাদেরকে একটা কনসেনসাসে ঐক্যমতে আসা উচিত, তাতে আমরা জনগণ বিভ্রান্ত হবে। আস্তে আস্তে আমাদের তো মানব সম্পদ শেষ হয়ে যাবে এরকম বলে জানেন। আমি নিজেই ভুক্তভোগী, আমি নিজেই রোগে শোকে শেষ। এমন ফ্যামিলির এমন কোনো লোক নাই যে এই সমস্ত কেমিক্যাল খাবার খাই না অসুস্থ না হয়ে পড়তেছে। খেতে গেলে তখন গন্ধ পাওয়া যায় এবং কেমিক্যালস যে আছে এটা সম্পর্কে কোনো আমি নিশ্চিত। যদিও যাত্রাবাড়ির আম ব্যবসায়ীদের অভিযোগ, বাগান মালিকদের চাপের কারণে দ্রুত আম আনতে বাধ্য হন তারা। এই অভিযানটা ওই জায়গায় চললে সবচেয়ে ভালো হইতো, তারা দিতে পারতো না, আমাদের ডাকা আসতো না। 5 জায়গার 5টা ব্যাপারীর মাল আসলে আমাদের বিক্রি করতে হন, কোনটা কেমিক্যাল দেয় কোনটা দেয় না তাও আমরা জানি না। জায়গা মতো মন্দ না করে আসেন, যারা কিনে আনে সাধারণত আড়তদারি করে হ্যাঁ বগলে হেন নাকি গরিব বগলে হেন, গরিবের মাথার লিগা জায়গা মতন যেতে পারেন না। বাজারের নিয়ম অনুসারে সবাই ভোক্তা। যে ব্যবসায়ী আমে কেমিক্যাল দিচ্ছেন, তিনি যে কেমিক্যালযুক্ত সবজি কিনতে বাধ্য হচ্ছেন না সেই নিশ্চয়তা নেই। তাই খাদ্যে কেমিক্যাল নামের বিষ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ীদের নিজেদের স্বার্থে হলেও বিবেকবান হতে বলছেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 2 বছর আগে হাওড়ে ফসলহানির ঘাটতি মেটাতে দীর্ঘদিন ধরে লাগামহীনভাবে শুল্কমুক্ত চাল আমদানির সুযোগ দেয় বিপাকে পড়েছেন কৃষকরা। এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন সংকটের পুনরাবৃত্তি রোধে কৃষি, বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সব ধরনের চাল আমদানির বিপক্ষে মত দিয়েছেন তারা। হরিপদ সাহার রিপোর্ট।
দুবছর আগে হাওড়ে আগাম বন্যাসহ দেশের কিছু কিছু এলাকায় ব্লাস্ট রোগে ধানের ফলনের ক্ষতি হয়। সে সময় সামগ্রিকভাবে ক্ষতি ধরা হয় 10 লাখ মেট্রিক টন চালের ঘাটতি। পরবর্তীতে বাজারে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে চালের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার বিনা শুল্কে আমদানির সুযোগ দেয়। সে সুযোগে এখন পর্যন্ত কোনো কারণ ছাড়াই 60 লাখ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ভোমরা স্থলবন্দর দিয়ে শুধু 2018 সালে আমদানি হয়েছে প্রায় 6 লাখ মেট্রিক টন চাল। চলতি বছর এপ্রিল পর্যন্ত এসেছে 25,000 মেট্রিক টন আর হিলি স্থলবন্দর দিয়ে এসেছে প্রায় 45,000 মেট্রিক টন চাল। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে আমরা সম্পাকাটারি আর আতপ নিয়ে আসতেছি। এই এই চালগুলো আপনার চিটাগাং, ঢাকা বিভিন্ন জায়গায় মোকামে চাহিদা রয়েছে বলে আমরা আমদানি করতেছি। গেল বছর বোরো মৌসুমের বাম্পার ফলনও বিবেচনায় না নিয়ে নভেম্বর পর্যন্ত শুল্কমুক্ত রাখা হয় চাল আমদানি। এবারের বোরো মৌসুমের ভালো ফলনের পরও তাই ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের হাহাকার দেশব্যাপী। আগের চাল অবিক্রিত থাকায় অনেক চালকল ধান কেনার টাকা জোগাড় করতে পারছে না বলে জানান এই ব্যবসায়ী। 10,000 ব্যাগ চাল আছে, 1 কেজি চাল নেওয়ার কোনো কাস্টমার অধ্যাপতি নাই। কেন নাই? ইন্ডিয়াতে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন দেশ থেকে এই যে রাষ্ট্রের কিছু লালপথ ফিদা দূরত্বের কারণে এই যে চাল আমাদের এখন ইম্পোর্টের কোনো প্রয়োজন নাই। দেশের ধানের বাজারে শরণকালের বড় বিপর্যয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর অর্থনীতিবিদদের মতামত চাল আমদানির বিপক্ষে। কৃষকের যখন প্রয়োজন তার ধানটা বিক্রি করা, সেটাকেও তো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে আমাদেরকে ভাবতে হবে যে আমি যা আমদানিটা করব, আমার বর্তমান অবস্থানটা দেশের আভ্যন্তরীণ এটা আমার কি আছে, কত উৎপন্ন হতে পারে, এই পরিসংখ্যানটার কিছু কিন্তু ত্রুটি আছে। সেক্ষেত্রে মাননীয় কৃষিমন্ত্রী আপনার ন্যাশনাল লেভেলে খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একসঙ্গে বৈঠক করে একটা সুপরিকল্পিত পরিকল্পনা আপনার গ্রহণ করতে হবে। এই হারভেস্ট সিজনে আমদানির দরকার নেই, চালের দাম আমি আরও কমাতেও চাচ্ছি না এবং ধানের দাম আমি আরও বাড়াতে চাচ্ছি, সুতরাং আমি কেন আমদানি করব। সরকারি বেসরকারি বিভিন্ন সূত্রের তথ্য মতে দেশে বর্তমানে 20 লাখ মেট্রিক টনেরও বেশি চাল উদ্বৃত্ত আছে, যা এ মুহূর্তে রপ্তানি করাও সহজ হবে না বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদের বেতন ভাতা পরিশোধ নিয়ে এবার কোনো ঝামেলা হবে না বলে আশ্বাস দিয়েছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজিএমইএর নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। 23 তারিখে আমরা মিনিস্ট্রির সাথে বসেছিলাম এবং তারপরে আপনি যেটা বলছেন সেটা আগের দাবি ছিল। তারপরে আমরা অনেক শ্রমিক প্রতিষ্ঠানের অনেক মানুষের সাথে বসেছি, প্রতিনিধিদের সাথে বসেছি এবং ওনারা সবাই এগ্রি করে গেছেন যে 30 তারিখে বোনাস এবং 2 তারিখে বেতন দিয়ে সবাইকে বাড়ি যেতে বলা হবে। আমার মনে হয় আমরা এবার সুন্দর করে আশা করি সব শ্রমিককে অন্তত খুশি করে বাড়ি পাঠাতে পারবো। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে সংগ্রহ করা ডিম হ্যাচারিতে নিয়ে ফুটানোর কাজ চলছে। হালদার বিভিন্ন পয়েন্ট থেকে এসব ডিম সংগ্রহ করে সেখানকার 5 থেকে 6টি হ্যাচারিতে নিয়ে ফুটানো হচ্ছে। এর আগে মৎস্য বিভাগের নির্দেশনা অনুযায়ী শনিবার রাতভর জাল নৌকা নিয়ে রুই কাতল সহ বিভিন্ন মাছের ডিম সংগ্রহ করেন 400 জেলে। তবে দখল দূষণ ও নানা অব্যবস্থাপনার কারণে এবছর ডিম উৎপাদনের পরিমাণ কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন মৎস্য বিশেষজ্ঞরা। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী গেল বছর 22,680 কেজি ডিম সংগ্রহ করা হলেও এবছর হয়েছে মাত্র 7,000 কেজি ডিম। 2-1 দিনের মধ্যে ডিম ফুটিয়ে রেণু তৈরির পর সেগুলো সরবরাহ করা হবে সারা দেশে। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের জন্য প্রস্তুত প্রায় 250 যাত্রীবাহী লঞ্চ। মালবাহী জাহাজের কারণে ঝুঁকি বাড়ার শঙ্কা, ফেরিঘাটে হয়রানি বন্ধে তৎপর থাকবে পুলিশ। রাজধানীতে পুলিশের গাড়িতে হামলা নিয়ে সাইট ইন্টেলিজেন্সের দাবি উড়িয়ে দিলেন ডিএমপি কমিশনার। নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে কিনা খতিয়ে দেখা হচ্ছে। অভিনব কায়দায় বন্ধুত্ব করে ঘরে ঢুকে সর্বস্ব কেড়ে নিত অভিযুক্ত তানিয়া। রাজধানী থেকে মূল হোতা সহ 4 জন গ্রেফতার, 1,00,000 টাকা ও স্বর্ণ উদ্ধার। বাজারের বিভিন্ন ফলে কেমিক্যালের অস্তিত্ব নিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যেই পরস্পর বিরোধী বক্তব্য। বিপাকে ক্রেতারা, সমন্বিত অভিযানের দাবি। এবং হাওড়ে ফসল হানির ঘাটতি মেটাতে অপরিকল্পিত শুল্কমুক্ত চাল আমদানিতেই ধানের বিপর্যয় বলছেন বিশেষজ্ঞরা। সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন
স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।